হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ টিউটোরিয়াল। আজকে আমরা দেখবো পেন্টুল সম্পর্কে, পেন্টুল সম্পর্কে ডিটেলস জানবো এ টু জেড। আর আমরা সবাই জানি যে পেন্টুল এমন একটি টুলস যেটা জ্ঞান ছাড়া, সঠিক ব্যবহার ছাড়া আপনি পরিপূর্ণভাবে ভালো মানের ডিজাইনার হতে পারবেন না। আপনি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য না, প্রত্যেকটা কাজেই, ডিজাইনিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা কাজে, বিশেষ করে স্পেশাল যে কোনো সূক্ষ্ম বিষয় সিলেকশনের ক্ষেত্রে পেন্টুলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আশা করি টোটাল ভিডিওটা দেখবেন। টোটাল ভিডিওটা দেখতে পারলে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা সঠিকভাবে দেখেন এবং প্র্যাকটিস করেন, বুঝেন, তাহলে আমি বলবো যে আপনি পেন্টুল সম্পর্কে মাস্টার হয়ে যাবেন। আর পেন্টুল সম্পর্কে একজন মাস্টার হয়ে গেলে সে যে কোনো ডিজাইন সেক্টরেই গেইন করবে। তো ফ্রেন্ডস, আর দেরি করবো না, চলুন শুরু করা যাক। পেন্টুল শেখার আগে আমরা একটা অক্ষরের সাথে পরিচয় করে দিই, অক্ষরটা খুব ইম্পর্টেন্ট। আর পরিচয় করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা ভুলে না যান। হ্যাঁ, এটা আজকে দেখাই দিব এবং আপনি এটা সবসময় মনে রাখবেন। আর সেই অক্ষরটা হচ্ছে ইংরেজি একটি অক্ষর, অক্ষরটা দেখুন আপনারা। হ্যাঁ, বুঝতে পেরেছেন সবাই অলরেডি যে এটা হচ্ছে পি, ইংরেজি অক্ষর পি। তো এই পি অক্ষরটা এই কারণে দেখালাম যাতে এটা মনে থাকে, সবসময় মনে রাখবেন পি। এই পি অক্ষরটা পেন্টুলের শর্টকাট কি, আমরা এই যে পেন্টুল দেখেন, এই যে পেন্টুল, পেন্টুলের শর্টকাট কি হচ্ছে এই পি। যখন আপনি পি চাপবেন আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে অথবা ল্যাপটপের কিবোর্ড থেকে, তখন আপনার এই পেন্টুলটা সিলেকশন হয়ে যাবে। যখন পেন্টুলটা সিলেক্ট করবেন দেন আপনার কাজ শুরু করতে পারবেন। তার মানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে পি সম্পর্কে, তো পিটা হচ্ছে পেন্টুলের শর্টকাট কি, ঠিক আছে। সো হোয়াট ইজ পেন্টুল, পেন্টুল আসলে কি? পেন্টুল হচ্ছে দুইটা পয়েন্টের মাধ্যমে একটি লাইন আঁকতে সহযোগিতা করে, দুইটা পয়েন্টের মাঝে একটা লাইন আঁকতে সহযোগিতা করে। আমি আবার বলছি যে পেন্টুল হচ্ছে দুইটা পয়েন্টের মাধ্যমে অথবা দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে একটা লাইন আঁকতে সহযোগিতা করে। এখন এই লাইনটা হতে পারে স্ট্রেট, সোজাসুজি অথবা কার্ভ বা বাঁকানো, ঠিক আছে। কীভাবে একটু দেখি, মনে করি এ এবং বি, এই দুইটার মাঝে আমরা পি চেপে অথবা এখান থেকে পেন্টুল দিয়ে পেন্টুলটাকে নিই। পেন্টুলটা কী করলো, এ একটা ডট, একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে দেখুন একটা লাইন তৈরি করেছে পেন্টুল। এ এবং বি দুইটা পয়েন্টের মধ্যে একটা লাইন তৈরি করেছে, এটা সোজাসুজি। এবং এই লাইনটা এখন যেমন স্ট্রেট দেখাচ্ছে, এই লাইনটা হতে পারে কার্ভ অথবা বাঁকা। কীরকম, ঠিক এই রকম, এই রকম কার্ভ হতে পারে। তো এটা হচ্ছে পেন্টুলের বেসিক ফান্ডামেন্টাল থট, ফান্ডামেন্টাল বিষয়, একদম মৌলিক একটা বিষয়। এই বিষয়টা একটু সহজভাবে বুঝেন যে পেন্টুল হচ্ছে দুইটা ডটের মাধ্যমে একটা লাইন সৃষ্টিতে, একটা লাইন ড্র করতে সহযোগিতা করে, এবং সেই লাইনটা হতে পারে বাঁকা, কার্ভ, কার্ভ শেপ অথবা স্ট্রেট, সোজা, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক বিষয়, এটা একটু মাথায় নেন। এখন আপনি এই পেন্টুল দিয়ে বিভিন্ন রকমের পাথ, শেপ ইত্যাদি তৈরি করতে পারে। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন যে পেন্টুল দিয়ে আপনি যত কিছুই বানান বা আঁকেন না কেন, ড্র করেন, সবগুলো কিন্তু হবে ভেক্টর। পেন্টুল দ্বারা যাই হবে সব হবে ভেক্টর বেসড, আর এটা কিন্তু রাস্টার হবে না, ভেক্টর হবে। এখন ভেক্টর কী আর রাস্টার কী, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভেক্টর অ্যান্ড রাস্টার, রাস্টার এবং ভেক্টরের মধ্যে পার্থক্যটা কোথায়? লিসেন, ভেক্টর ইজ বেসড অন ম্যাথমেটিক্যাল ফর্মুলাস, ভেক্টর ইজ বেসড অন ম্যাথমেটিক্যাল ফর্মুলাস, অ্যান্ড রাস্টার ইজ বেসড অন পিক্সেল, ভেক্টর ইজ নট বেসড অন পিক্সেল। তার মানে ভেক্টরটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলায় তৈরি, আর রাস্টারটা হচ্ছে পিক্সেল দ্বারা তৈরি। এখন হোয়াট ইজ পিক্সেল, পিক্সেল হচ্ছে এক একটা ডট, যে ডটগুলো কালারের ভ্যালু ক্যারি করে এবং অনেকগুলো কালারের ভ্যালু কম্বাইন করে সংমিশ্রণে একটা ইমেজ দাঁড় করায়, ক্লিয়ার। তাহলে রাস্তাটা হচ্ছে অনেকগুলো পিক্সেলের সমন্বয়ে তৈরি হয়, আর ভেক্টরটা হচ্ছে
একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলায় তৈরি হয়। কিভাবে সেটা আমরা একটু ডিরেক্টলি দেখি। তাহলে আমরা দেখি যে ভেক্টর এবং রাস্টারের পার্থক্যটা কোথায়। ভেক্টর এবং রাস্টারের পার্থক্যটা দেখতে গেলে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আমরা শেপে যাব। শেপ শেপ টুলে ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে শেপের অপশনগুলো ওপেন হয়েছে, এবং এইখান থেকে এই শেপ থেকে আমরা যদি এটা নেই অ্যাজ লাইক এই শেপটা নিলাম, দেন ড্র রেড কালারটা নেওয়া আছে এখানে, আমার কালারটা চেঞ্জও করতে পারি কোনো সমস্যা নেই, এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারি, বাট আমার রেড কালারটা ঠিক আছে রেড। এখন কথা হচ্ছে এই যে যে শেপ নিলাম শেপটা কিন্তু হচ্ছে ভেক্টর, রাইট? শেপটা হচ্ছে ভেক্টর, কারণ এটা পিক্সেল বেসড না। এটাকে যদি আমরা বড় করি আরও অ্যাজ লাইক এই রকম, দেখেন এটা এখনও শার্প, এটা কিন্তু ফেটে যায় না। আর একটা জিনিস মনে রাখবেন, এই টোটাল ক্যানভাসটা কিন্তু পিক্সেল বেসড, ঠিক আছে? পিক্সেল বেসড, তো আমরা যতই বড় করবো এটা ততই দেখবেন যে এটা পিক্সেলেট হবে, বাট এটা কিন্তু ফেটে যাচ্ছে না। কারণটা হচ্ছে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলায় তৈরি। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ফর্মুলায় তৈরি, যত বড় করবেন বা ছোট করবেন, ছোট করেন ওকে, দেন এটাকে জুম করেন, দেখেন এটা কিন্তু ফাটে নাই। হ্যাঁ, আবার এই ছোটো করছেন, এখন আবার এটাকে আবার বড় করেন, দেখেন সেম শার্প, যতই বড় করেন ছোট করেন এটা শার্প। তো এটা হচ্ছে ভেক্টর ফাইল, আর ভেক্টর ফাইল কখনো ফাটে না। হ্যাঁ, এটা একদম শার্প, দেখেন একদম নিখুঁত লাগতেছে, ইন্টার দেখেন। তো এটা হচ্ছে ভেক্টর ফাইল, এখানে কোনো এটা পিক্সেল বেসড না। ভেক্টর, এখন এই সেম জিনিসটাকে আমরা পিক্সেলে নেব কীভাবে, হাউ? শেপ, এগেন আমরা এখানে শেপ সিলেকশন ছিল, এখন আমরা এখান থেকে নেব পিক্সেল। এখন এই সেম বিষয়টা আমরা পিক্সেলে নিলাম, নিয়ে এখান থেকে সেম শেপটাকে নেই পিক্সেল, নিউ লেয়ার নিলাম, দেন ড্র। এখন এইটাও আপনারা দেখেন, এটা একটা নির্দিষ্ট পিক্সেলে তৈরি করেছে, এখনও শার্প, বাট এটাকে যখন আমরা ছোট করব, ইন্টার, ছোট করে যখন বড় করব তখন দেখ এটা ফিরে যাচ্ছে। আজকের টপিক যদিও রাস্টার বা ভেক্টর ফাইল ছিল না, আজকের টপিক ছিল পেন টুল। কিন্তু এই পেন টুল শিখতে গেলে আসলে রাস্টার বা ভেক্টরের কাজটাও আসলে জানতে হবে, তাই একটু দেখাই দিলাম। বাকিটা ডিটেলস রাস্টার বা ভেক্টর ফাইল সম্পর্কে আমরা অন্য একদিন অন্য ক্লাস নেব। আজকে আমরা বিশেষ করে পেন টুলের পাথ যেটা, হ্যাঁ, ক্লিপিং পাথ যেটা, এই বিষয়ে চলে যাব এখন। তো ওই পেন টুল তো আমরা দেখলাম পেন টুলটা কী এবং পেন টুলটা কী করে, এখন আমরা দেখবো যে এটা কীভাবে করে। হ্যাঁ, পেন টুল দিয়ে কীভাবে কাজ করে সেটা আমরা দেখবো। আর কীভাবে কাজ করে, আমরা ওই যে প্রথমে বলছিলাম যে পি, যখন আপনার পি চাপবে, পি চাপটা আবার এখানে অটোমেটিক্যালি আপনার এই সাইনটা খেয়াল করুন, এখানে এই পেন টুলটার এই পেন টুল সিলেক্ট হবে, দেন আপনি এই টুলটাতে কাজ করতে পারবেন। এখন কী কাজ করবেন, এখান থেকে আপনি ঠিক করে দিতে পারেন যে আপনি পেন টুল দিয়ে কী করবেন, শেপ নেবেন না, পাথ নেবেন না, পিক্সেল নেবেন, আপনার ইচ্ছা। পিক্সেলটা ইনএক্টিভ আছে, এটা কারণ আছে, আমি বলবো পরে। তো শেপ অথবা পাথ, এই দুইটা বিষয় অ্যাক্টিভেশন নিতে পারেন। আমরা শেপ এবং পিক্সেল এটা অ্যাভয়েড করতেছি, আমরা এখন পাথ শিখব। তো পাথ ক্লিক করলাম, এখন কথা আসবে যে হোয়াট ইজ পাথ, পাথ কী? হ্যাঁ, পাথ হচ্ছে একটা লাইন, আমি বলেছিলাম পাথ হলো একটা লাইন, আর সেই লাইনটা হতে পারে কার্ভ অথবা স্ট্রেট। হ্যাঁ, পাথ হচ্ছে একটা লাইন। তো আমরা কীভাবে করবো পাথ, কীভাবে আমরা স্ট্রেট লাইন টানতে পারি? স্ট্রেট লাইন আমরা দেখেছি যে ডট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, হ্যাঁ, এবং যখনই আমরা এই স্টার্টিং পয়েন্টে চলে আসবো তখনই দেখুন সার্কেল তৈরি হয়েছে, মানে এটা এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট, এখানে আসলে আপনার পুরো সার্কেলটা পরিপূর্ণ হবে, কমপ্লিট হবে। দেন আপনি এখানে ক্লিক করেন, এটা মিলে যাবে একসাথে। এখন এটা আপনি একটা পাথ তৈরি করছেন, আমি আগেই বলেছি পাথ, পাথ হচ্ছে একটা লাইন, আর
এই পাথ পেন টুল দিয়ে যেটাই করবেন এই পাথটা হবে ভেক্টর ফাইল, হ্যাঁ, উইদাউট থিকনেস, এর মধ্যে কোনো ফিল কালার নাই, কিছু নাই। আপনি এটা একটা ভেক্টর ফাইলে যত বড় ছোট বড় করবেন, কন্ট্রোল টি দেন, টি দিয়ে যত ছোট বড় করেন কোনো সমস্যা নাই, সেম পোর্শন ঠিক রেখে এটা ছোট বড় হবে। হ্যাঁ, অল্টা শিফট ধরে টানলে সত্য ছোট বড় হবে, কারণ এর মধ্যে কোনো ফিল নাই। এটা যদি সেভ করে এভাবে রেখে দেন, এটা কিন্তু কিছুই শো করবে না, হ্যাঁ, কারণ এটা কোনো থিকনেস নাই। তো ভেক্টর ফাইল এবং থিকনেস নাই এই পাথ, এই পাথের পাথ মনে রাখবেন অলওয়েজ ভেক্টর ফাইল হয় এবং উইদাউট থিকনেস, ঠিক আছে? তো আপনি পরবর্তীতে এই পাথ দিয়ে নানান রকমের ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, কাজ করতে পারেন, স্ট্রোক ব্যবহার করতে পারেন, থিকনেস দিতে পারেন, হ্যাঁ, নানা রকম কাজ করতে পারেন। তো চলুন সামনের দিকে আগে। তো এটা হচ্ছে আমরা স্ট্রেট লাইন এভাবে ক্লিক করে 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 করতে পারি। নাও আমরা যদি চাই যে কার্ভ করব, সো আমরা যদি কার্ভ করতে চাই তাহলে কীভাবে করব, হ্যাঁ, আমরা যদি কার্ভ করতে চাই তাহলে যেটা করব, জাস্ট আমাদের একটা পয়েন্ট আছে, হ্যাঁ, যে কোনো একটা পয়েন্ট আছে, দেন আমরা কার্ভ করব। কীভাবে করব, একটা কার্ভ, একটা পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে ছেড়ে দেবো না, আগে যেমন ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দেবো না, এটা ড্রাগ করব, ঠিক আছে, ড্রাগ করব। এখন ড্রাগ করলে দেখেন দুইটা পার্ট বের হয়েছে মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট থেকে। হ্যাঁ, এই দুইটা পার্ট আসলে কি কাজ করে, দুইটা পার্ট কাজ করে কি, যে কার্ভটা তৈরি হয়েছে এই কার্ভের কত পরিমাণ, কত ডিগ্রিতে কার্ভ হবে, বাঁকা হবে সেটা ডিপেন্ড করে, এবং কি পরিমাণ ইন্টেন্সিটি হবে এই কার্ভের, মানে কত বড় হবে বা ছোট হবে সেটা ডিপেন্ড করে। একটা হচ্ছে কতটুক, কত ডিগ্রিতে কার্ভ হবে, হ্যাঁ, 90 ডিগ্রি, 80 ডিগ্রি, মানে যত ডিগ্রি হোক, 60 ডিগ্রি, কত ডিগ্রিতে কার্ভ হবে সেটা এইভাবে, আর কি পরিমাণ কার্ভ হবে সেটা নিচের দিকে টান দেন, বড় হবে বা ছোট হবে সেটা এইভাবে আমি চেপে ধরে আছি। হ্যাঁ, আবার বলছি যে আপনি যখন অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দিবেন, ড্র্যাগ দিবেন, ড্র্যাগ করলে এইখানে দুইটা হ্যান্ডেল বের হবে, হ্যাঁ, যখন আপনি সোজা টানতেই থাকবে তখন এটা বড় হবে বা ছোট হবে, হ্যাঁ, ফিরে দিয়ে ছোট হবে আবার বড় হবে, এটা হচ্ছে কি পরিমাণ ছোট বড় হবে কার্ভ। এবং যখন আপনি এটাকে ডান দিকে অথবা বাম দিকে নাড়াবেন তখন এটা কার্ভটা কত ডিগ্রিতে হবে, ডিগ্রি তো সবাই বুঝি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এইসব ডিগ্রি সব সবাই জানি বা বুঝি, কত ডিগ্রিতে কার্ভ হবে সেটা হলো এভাবে ডানে বামে নাড়িয়ে বোঝা যাবে, ঠিক আছে? এখন দেখুন এই অ্যাঙ্কর পয়েন্টের দুইটা পার্ট বের হয়েছে, এটা হচ্ছে, এটাকে বলা হয় হ্যান্ডেল, হ্যাঁ, তো এটা হচ্ছে লেফট হ্যান্ডেল, এটা হচ্ছে রাইট হ্যান্ডেল। এখন এই যে দুইটা পার্ট, এটা একটা পার্ট, এখান থেকে এটা একটা পার্ট, এখান থেকে এটা একটা পার্ট, এই পার্টের কাজ কি, লেফট হ্যান্ডেলের কাজটা হচ্ছে পেছনের যে কার্ভটা হয়েছে এই পেছনের কার্ভটা কতটুকু হবে, হ্যাঁ, এবং কত ডিগ্রিতে কার্ভ হবে সেটা এই হ্যান্ডেলের, লেফট হ্যান্ডেলের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, প্রভাবিত হয়, হ্যাঁ, এটার উপর নির্ভর করে এই কার্ভটা কতটুকু কী পরিমাণ হবে। এবং তাহলে এই পার্টের কাজটা কি, এই পার্টের কাজটা হলো আপকামিং যে পার্ট, আপকামিং যে পাথ হবে সেই পাথ কী পরিমাণ কার্ভ হবে এবং কত বড় বা ছোট কার্ভ হবে সেটা ডিপেন্ড করে। কীরকম দেখা যাক, আরেকটা পয়েন্ট নেই, হ্যাঁ, আরেকটা পয়েন্ট নিলাম, তাহলে দেখা গেল কি এই কার্ভটা, এই যে কার্ভটা, এই কার্ভটা এই রাইট হ্যান্ডেলের দ্বারা প্রভাবিত হয়েছে। এটাকে যদি আমরা ছোট করি বড় করি, এটাকে যদি আমরা ছোট করি বড় করি, হ্যাঁ, এখন এই ছোট বড় কীভাবে করলাম, কন্ট্রোল চেপে, হ্যাঁ, তো কন্ট্রোল চেপে আসলে আমরা সব কিছুই এডিট করতে পারি। কীরকম, আমরা যদি চাই এখানে এটা, এই এখানে কন্ট্রোল চেপে ধরে এই মাঝখানে একবার টেনে ছোট বড় করব, এরকম এডিট করতে পারি আমরা, কিন্তু খুব সহজেই এডিট করতে পারি, এটাকে টেনে এটি বড় ছোট করতে পারি, হুম, এই এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ছোট বড় করে এরকম নিতে পারি, যে কোনো দিকে নিতে পারি, কন্ট্রোল চেপে, হ্যাঁ, কন্ট্রোল চেপে টানতে হবে, কন্ট্রোল চেপে টানলে এইভাবে আপনি এটাকে রিএডিট করতে পারবেন। নাও আমরা চার কোনা যে কোনো বিষয় বা কর্নার বেজ যে কোনো বিষয় আমরা কিন্তু সহজেই ক্লিপ করতে পারবো, কিভাবে, এইভাবে
লাইক, এইভাবে 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 এইভাবে, কারণ এখানে কার্ভের কোনো ব্যবহার নাই। বাট আমরা কেন কার্ভ ব্যবহার করব, আমরা কার্ভ ব্যবহার করব হচ্ছে যে কোনো সার্কেল বা বাঁকানো কোনো বিষয় সিলেকশনের ক্ষেত্রে বা বানানোর ক্ষেত্রে, ঠিক আছে? এখন আরেকটু বুঝিয়ে দেখেন, আমরা যখনই কার্ভ নেব একবার দুইটা একবারে নিয়ে নেব, যেখানে টানব আমরা শুরুটাই করব চেপে টান দিয়ে, হ্যাঁ, তাহলে কী হবে, দুইটা হ্যান্ডেল বের হবে, এবং এখানেও আরেকটা টান দিয়ে চেপে টান দিব। এটা একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় করি, কীভাবে করব, কন্ট্রোল চেপে এখানে চাপ দিয়ে, কন্ট্রোল চেপে একটা বড় ছোট বড় সব করতে পারেন, হ্যাঁ, এটা এটা জানতে হবে, এটা তার মানে হচ্ছে কি, এই কার্ভটা দুইটা হ্যান্ডেল দিয়েই, এই পয়েন্টার এই হ্যান্ডেল এবং এই পয়েন্টার এই হ্যান্ডেল দিয়ে প্রভাবিত হয়েছে, ঠিক আছে? এবং আপকামিং যেগুলো হবে সেগুলো এই হ্যান্ডেল দিয়ে এবং এই হ্যান্ডেল দিয়ে প্রভাবিত হবে, এটা এবং এটা। এবং এটাকে আমরা ইচ্ছা করলে এডিট করতে পারি, বড় ছোট, হ্যাঁ, কন্ট্রোল চেপে এডিট করতে হয়, সেটা সবসময় মনে রাখবেন, কন্ট্রোল চেপে, ঠিক আছে? ওকে, নাও আমরা দেখি যে এটা অ্যাডভান্টেজটা কী, এই দুইটা হ্যান্ডেল ব্যবহার করার অ্যাডভান্টেজটা কী। অ্যাডভান্টেজটা হলো, সুবিধাটা কী, এটা খুব সহজে দেখতে পাবেন যে সুবিধাটা কী। আমরা মনে করি সাইকেলটাকে ক্লিপ করবো, চার সার্কেল করবো, একটা সাইকেল করতে চাই, তখন আমরা কী করবো, তখন কি এরকম একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক, এরকম ক্লিক করে করে কি করা সম্ভব, সম্ভব না, কারণ এখানে একটা কার্ভ আছে, হ্যাঁ, চারদিকে কার্ভ আছে, সেজন্য এখানে নিখুঁত কার্ভের দরকার। সেক্ষেত্রে আমরা যেটা করবো, এখানে কার্ভ নেব, হ্যান্ডেল নেব, ফার্স্ট এভাবে এখান থেকে একটা নেন, একদম একটু টান দিয়ে বড় করেন, ড্র্যাগ করেন, দেন আপনি যদি এখানে আরেকটা টান দেন, ড্র্যাগ করেন, দেখেন যেটা হলো এই অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে এই পর্যন্ত এই এই কার্ভটা ডিপেন্ড করছে, এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে সামনে এই রাইট হ্যান্ডেলটা দিয়ে সামনে কী পরিমাণ কার্ভ হবে সেটা ডিপেন্ড করছে। এখানে আমি ক্লিক করি, এই যে এখন এটা এভাবে রেখে দিতে পারতাম, কিন্তু যখন আমরা টানবো তখন এটা বড় ছোট হচ্ছে, বড় ছোট হচ্ছে কার্ভ, ওকে রেখে দিলাম, দেন আবার এখানে টান দিই, টান দিয়ে যেটা করব এটা হচ্ছে পিছনের কার্ভ ডিপেন্ড করছে এরকম, হ্যাঁ, এবার এখানে জোড়া লাগিয়ে দিব, এই এইরকম, হ্যাঁ, এখন এখানে যে এরকম একটা হলো মিস্টেক, এখন মিস্টেক আপনি কীভাবে ঠিক করবেন, সেটা হচ্ছে কন্ট্রোল চেপে আপনি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করতে পারেন, ক্লিক করে এটাকে যে কোনো রকম নাড়াতে পারেন, হ্যাঁ, এটা নাড়ালে দুই পাশে নড়বে, কন্ট্রোল চেপে যখন নাড়াবেন তখন দুই পাশে কিন্তু নড়বে, ঠিক আছে? কিন্তু ছোট বড় ক্ষেত্রে পিছনটা ছোট বড় হবে শুধু, ঠিক আছে? যে পাশটা ধরে ছোট বড় করবেন সেই পাশটাই খালি ছোট বড় হবে, বাট নড়ানোর ক্ষেত্রে ডিগ্রির ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে দুই পাশে। ওকে, তোমরা এরকম করে রেখে দিলাম, এবং এটাকে একটু যদি চাই উপরে উঠাবো, উপরে নিচে উঠাতে পারি, ঠিক আছে? তাহলে কি একটা সম্পূর্ণ একটা সার্কেল তৈরি হলো কার্ভের মাধ্যমে, ঠিক আছে? তো এভাবে আপনি নিখুঁত কার্ভ করতে পারেন। এখন যেখানে একটু সমস্যা আছে, এই সমস্যাগুলো কীভাবে ডিপেন্ড ঠিক করবেন, এখানে ক্লিক করেন কন্ট্রোল চেপে, দেন আপনি এটাকে এভাবে ঠিক করবেন, হ্যাঁ, এরকম ঠিক করেন, তাহলে ঠিক হয়ে গেল। ওকে, এখন আমরা আরেকটা দেখি, কার্ভ এবং অ্যাঙ্কর পয়েন্ট দুটাই একসাথে ব্যবহার করবো। আপনারা যেটা করবেন, নিউ একটা পাথ নিয়ে নেবেন, নিউ পাথ, ওয়ার্ক পাথ নিলে যেটা হবে, ওয়ার্ক পাথ অটো তৈরি হবে, আপনি যখন কার্ভ করবেন যে কোনো পাথ তৈরি করবেন, ওয়ার্ক পাথটা কিন্তু অটোই তৈরি হয়, এবং প্রতিবার ওয়ার্ক পাথটা আনলে প্রতিবারের আগের ওয়ার্ক পাথটা হয়ে যায়, হ্যাঁ, বাদ হয়ে যায়। যাই হোক, আপনারা সবসময় যখন কাজ করবেন তখন যেটা বুঝে নেন সেটা হলো, আপনারা অবশ্যই নিউ পাথ, এখান থেকে পাথ প্যানেল, এটা পাথ প্যানেল, নিউ পাথ থেকে পাথ নিয়ে তখন শুরু করবেন কাজ, হ্যাঁ, এই একটা পাথ ওয়ান ক্লিক করে শুরু করবেন,
তো আমরা এখন এই সাইনটাকে পাঠ করব। হ্যাঁ, দেখি কিভাবে। এটা তো কোনো এখানে কোনো কার্ভ নেই, এটা হচ্ছে কর্নার। কর্নারের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন একটা ক্লিক দিয়ে শুরু করবেন কর্নার। ওকে, নাও আমরা যেটা করব কার্ভ করব এইভাবে। এটাকে যদি আপনি চান এইভাবে ক্লিক ক্লিক করে দেন তাহলে কিন্তু হবে না, হবে হবে না। আপনি যখন এটাকে এইরকম করে কার্ভ করবেন, খেয়াল করে এমন ভাবে কার্ভ ক্লিক করতে হবে যাতে করে একসাথে পিছনের কার্ভটা কতটুকু হবে সেটাও ঠিক হয়ে যায় এবং সামনের কার্ভটাও যাতে সঠিকভাবে হয় সেটাও আপনি অ্যাকচুয়ালি বেশ ঠিক করে দিতে পারেন। যেমন এইটা এরকমভাবে করেছি যে পিছনের কার্ভটা ঠিক মতো হয়েছে এবং সামনের কার্ভটা কীরকম হবে সেটাও ঠিক করে দিছে, তার মানে ভুল হবে না। আমি তো এটাকে ইচ্ছা করলে এরকম এটা বড় করে দিতে পারেন, তাহলে কী সমস্যা হতো? যেরকম সমস্যা হতো, এটা বড় করি না, আমরা একটু ছোটোর মধ্যে রেখেছি, ছোটো ছোটো করে করেন কোনো সমস্যা, এরকম কার্ভ করে ক্লিপ করেন। তো এইরকম ক্লিপিং করাটা খুব ইম্পর্টেন্ট। ক্লিপিং এর অনেক কাজ মার্কেটে, আমি আগেই বলেছি যে ক্লিপিং যদি করা থাকে তাহলে একটা মধ্যে যে কোনো কিছু করা যায়, কারণ সিলেকশন তৈরি করা যায়, সিলেকশন তৈরি করে যে কোনো কিছু করা যায়। ওকে, এইভাবে আপনি কার্ভ করে করে কাজ করতে পারেন। এটা হচ্ছে আসলে বেসিক ব্যাপার, এটা খুবই ইজি যদি আপনি লজিকটা ধরে ফেলেন এবং প্র্যাকটিস করতে পারেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে কার্ভ, এভাবে কার্ভ করতে পারেন। এখন এভাবে কার্ভ করার পরে দেখুন এখানে আসলে সমস্যা হবে, আসলাম এইখানে আমরা ক্লিক করে কিন্তু ছেড়ে দিতে পারি, কিন্তু না আমরা ক্লিক করে ছেড়ে দেবো না, এখানে ক্লিক করে অল্টটা চেপে তারপর এদিকে একটা কার্ভ উঠাই দেবো। কি করলাম, এখানে এসে ক্লিক করলাম, ক্লিক করে চেপে ধরে আছে কিন্তু, ক্লিক করে মাউস চেপে ধরে আছে, দেন অলটা চেপে উপরের দিকে একটা হ্যান্ডেলের বের করছি। হ্যান্ডেলের কতটুকু দরকার সেটা আমি ডিপেন্ড করবো আমার উপরে, ঠিক আছে। এরকম এখন আপনি মাউস ক্লিক করে দেখেন এখানে একটা হ্যান্ডেলের বেরোচ্ছে, দেন আপনি ক্লিক করে দেখবেন এদিকে শার্প ঠিক মতো হচ্ছে, ঠিক আছে, ঠিক মতো হচ্ছে। এরকম করে ক্লিপ করতে হবে এবং ক্লিপিং করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন সবসময় যাতে 1 পিক্সেল ভিতরে থাকে, ঠিক আছে। এটা অনেক সময় অনেক ক্লায়েন্ট বলে দেয় যে ক্লিপিং 1 পিক্সেল ভিতরে করো বা বাইরে করো, 1 পিক্সেল ভিতরে থাকবেন যাতে ব্যাকগ্রাউন্ড রিমুভালের ক্ষেত্রে 1 পিক্সেল ভিতরে থাকবে, নাহলে কিন্তু যে হোয়াইট স্পেসটা চলে আসবে। এরকম করে আপনি ক্লিপিং করতে পারেন, করে এই দেখে 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 এরকম করে একদম টাইমিং মিলিয়ে আপনি কার্ভ নেবেন, ঠিক আছে, এরকম করে কার্ভ নেবেন। তাহলে এটা হয়ে গেল, এখানে পর্যন্ত আসলে এই, ঠিক আছে, এটা রাফ করে টানছি, যাই হোক। ওকে গাইস, তাহলে আমরা আসলে রাফ দেখলাম ক্লিপিং এর বিষয়গুলো। এখন আমরা আসলে কেন পেন টুলটা জানতে চাচ্ছি, পেন টুলটা শিখলাম, পেন টুলটা শেখার একটাই কারণ যে আমরা বলেছিলাম যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস একটা সার্ভিস যেটা খুবই খুবই ডিমান্ডফুল একটা সার্ভিস, যেখানে শত শত হাজার হাজার ইমেজ, যারা ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ করে তারা জানে যে মার্কেট প্লেসে শত শত হাজার হাজার ইমেজ আসে যেগুলো এই সার্ভিসটা দরকার হয়। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভালের ক্ষেত্রে অনেকে অনেক ধরনের ওয়ে ইউজ করে, ঠিক আছে। এখন অনেক 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 ধরনের ওয়ে ইউজ করে, বেস্ট যে ওয়ে সেটা হচ্ছে এই ক্লিপিং পাথওয়ে। আর ক্লিপিং পাথওয়ের জন্য আপনাদের অবশ্যই দরকার এই পেন টুলটার সম্পর্কে জানা। এখন একটা ইমেজ ক্লিপিং করলেন, এখানে পাত করে তারপরে ক্লিপিং করলেন, এই ক্লিপিং প্রত্যেকটা ইমেজের জন্য এভাবে ক্লিপিং যায়। ক্লিপিং পাত বেশিরভাগ ক্লায়েন্টই চায় ক্লিপিং পাত হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, অথবা অনেক অনেক ক্লায়েন্ট চায় যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এক একজন এক এক ধরনের ব্যাকগ্রাউন্ডের চায়, এবং অনেকে চায় যে শুধু ক্লিপিং পাত, যে যা ছিল তাই, শুধু ক্লিপিং পাত করে যে পেজিতে সেভ দিয়ে এইভাবে। তো এক একজনের এক এক রকম রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আসলে নেক্সট ভিডিওটা তৈরি করব, লাইভ ইমেজ কীভাবে ক্লিপিং করতে হয়, ঠিক আছে, ওই ক্লিপিং করে কীভাবে ক্লায়েন্টের জমা দিতে হয়, কয় ধরনের হইতে যায় এই এক একটা কাজ। তো সেই ভিডিওটা এই ক্লিপিং পাথের সেকেন্ড পার্টে থাকবে, আমি একটা পার্ট এই ভিডিও তৈরি করবো। আজকে জাস্ট দেখালাম যে ভিডিও
কি বলে, আজকে আমরা জাস্ট দেখলাম ক্লিপিং পাথ কিভাবে করে, বেসিক কিছু ধারণা নিলাম, এবং এই ধারণাটা আশা করি নেক্সট ভিডিওতে কাজে লাগবে, কারণ সেখানে আমরা লাইভ দেখাবো একটি ইমেজে বিভিন্ন রকম ইমেজ কিভাবে ক্লিপিং করতে হয়, বিভিন্ন রকমের কৌশল, হ্যাঁ সব কিছু আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো আসলে ভিডিওটা আসলে অনেক ঠান্ডা লাগছে, ঠান্ডার ফলে কয়েকদিন মিলে মিলে একটু একটু করে করেছি কাজটা, অনেক কাশি কাশি কাশির কারণে ভিডিও আসলে মেক করা যায় না, আর কষ্ট হয়েছে আর কি অনেক। তারপর অনেকবার বলছেন, আপনারা রিকোয়েস্ট করছেন, দেন ভিডিওটা আসলে না করে পারি নাই, একটু সময় লাগতেছে, বাট একটু শরীর কাশিটা ঠিক হলে, শীতকালে আসলে আমার কাশির প্রবলেমটা হয়, তারপরে ঠিক হয়ে যায়, তো এটা ঠিক হয়ে গেলে রেগুলার ভালোভাবে ভিডিও দেওয়া যাবে। কেটে 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 করা হয়েছে, টানা করতে পারি নাই কারণ কাশির পরিমাণটা বেড়ে যায়। তো আশা করি ভালো লাগবে, ভালো কিছু হলেও শিখবেন। আর নেক্সট ভিডিওটা একটু লাইভ কাজ দেখাবো, যে এইভাবে এইভাবে আসবে, ক্লায়েন্ট এইভাবে কাজ দেয়, এবং এইভাবে কাজ দিলে আপনি কীভাবে কীভাবে কাজটা করে ফেরত দেবেন, তো ডিটেলস আমার নেক্সট ভিডিওতে দেখবো। আর যাওয়ার আগে তো একটা কথা বলেই দিই, যে যারা যারা ভিডিও থেকে কিছু হলেও শিখেন বা শিখতে চাচ্ছেন আমার এই চ্যানেল থেকে, আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করি, লাইক কমেন্ট শেয়ার, আসলে অনেকে লাইক করে কমেন্টও করে, শেয়ার অনেকেই করে না, এটা করতে পারেন, এটা আমার ই না রিকোয়েস্ট না, এটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ না সামনে অনেক ভালো ভালো ভিডিও আসতেছে, এটা হচ্ছে ওই পাঁচটা সার্ভিসের একটা, আরও চারটা সার্ভিস আছে, সেগুলো ডিটেলস আমরা আনবো, একটু শারীরিকভাবে সুস্থ হলেই, এখন সময় আছে কিন্তু শারীরিকভাবে সুস্থ হলেই ভিডিওগুলো মেক করে ফেলবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, থ্যাংক ইউ, টাটা।